নমস্কার প্রত্যেককে স্বাগত আজকে আমরা ক্যাটালান ওপেনিংয়ে কালোর একটা ট্র্যাপ দেখব এবং যে গেম থেকে এই ট্র্যাপটা নেওয়া হয়েছে এটা উনিশশো পঞ্চাশ সালে ব্রিটিশ চ্যাম্পিয়নশিপে একটা খেলা হয়েছিল তো চলুন আমরা ট্র্যাপটা দেখি নিই সাদা শুরু করে ডি ফোর দিয়ে কালো খেলে নাইট এফ সিক্স এরপর সাদা খেলে সি ফোর কালো খেলে ই সিক্স সাদা খেলে নাইট এফ থ্রি তারপর কালো খেলে ডি ফাইভ সাদা জিত্রি করে ক্যাটলান ওপেনিংয়ে খেলা ট্রান্সপোজ হয় এখানে কালো পন্দি পন্টা খায় তো এখানে মেন লাইন হচ্ছে গিয়ে মানে এখনকার দিনে যদি দেখেন মডার্ন থিওরি তাহলে বলে বিসব জিটি করে খেলতে যাই হোক তা এখানে উনিশশো পঞ্চাশ সালের যেহেতু খেলা তখন ওপেনিংগুলো অত ডেভেলপ হয়নি তা এখানে সাদা খেলে নাইন ফিটি টু অ্যাটাক করে এই পজিশনে কালো খেলে সি ফাইভ সেন্টারে ইমিডিয়েট অ্যাটাক করে যেহেতু দেখুন নাইটটা এখানে ডিটিউ থাকার জন্য কুইন এই পণ্ডার ঠিক মানে বাধাপ্রাপ্ত হচ্ছে কুইনের অ্যাটাক থেকে ঠিক আছে তা এই পজিশানে সাদা খেলে ডিটেক সি ফাইভ এটা যদি কটা ভালো চলছিল এর থেকে বেটার মুখ ছিল নাইট দিয়ে সি ফোরের পন্টা খাওয়া যাই হোক এখানে সাদা সি এর পনটা খায় কালো বিশব দিয়ে সি ফাইভের পনটা খায় এই পজিশানে সাদা খেলে বিশপ জি টু এবং এখানে যে দুধ ট্যাকটিক্স কালো খেলে সেটা হচ্ছে বিশপ টেক্স এফ টু চেক এবার দেখুন কী হবে সমস্যাটা যদি খায় এবং বলে রাখা ভালো যে ওইখানে মারার পর মানে সাদা ডিজাইন করে দেয় কেন ডিজাইন করে সেটা আমি বয়ে যাচ্ছি যদি নাইট দিয়ে কিং দিয়ে যদি নাইট বিষপটা খেতো তাহলে এখানে আসতো নাইট জি ফোর চেক বুঝতেই পারছেন এখানে যেতে পারে না তার কারণ হচ্ছে নাইট চেকে কিং আর কুইন ফর্ক হয়ে যাবে আর যদি কিংটা এখানে যেত তাহলে হতো না কারণ এই কুইন বি সিক্স চেক আছে দেখুন আপনি কোনোভাবেই ঢাকতে পারছেন না দিলেও কোনো লাভে লাভ কিছু হবে না আলটিমেট চেকমেট হয়ে যাবে তাহলে বাধ্য যেতে হবে এখানে এখানে গেলে কালো খেলবে নাইটি থ্রি দেখুন এটাকে ধরেছে এটাকেও ধরেছে কিন্তু মনে হচ্ছে কুইনটা যেন চলে যাচ্ছে কিন্তু সামাহ কুইনটা কিন্তু বেরোতে পারবে না অদ্ভুতভাবে এখানে বড়ো জোর দেখুন আপনি কোথায় কোথায় যেতে পারেন এইটা যেতে পারছেন না কারণ নাইটে ধরা আছে এইখানে যেতে পারছেন না পনি ধরা আছে বাধ্য হয়ে আপনার এখানে যেতেই হবে দিলে একটা চেক করবে দিয়ে চেক দেওয়ার পর ভালো খেলবে বিষব দিয়ে সেভেন দেখুন কুইনটাকে অ্যাটাক করেছে এবার আপনি যাবেন কোথায় আপনার অ্যাভেলেবেল স্কোয়ার হচ্ছে কি একমাত্র এইটা এইটা এই দুটোই স্কোয়ার আছে কারণ এগুলো তো এই তো নাইটে ধরা এগুলো এখানে যেতে পারছেন না কারণ কুইনের মুখে কুইন যায় না তাই এখানে যদি যান সেটাও হবে না আলটিমেট নাইট চেক আছে দিয়ে কুইনটা চলে যাবে অনুরূপভাবে এই কুইন স্কোয়ারটাও কিন্তু অ্যাভেল করতে পারছে না কারণ নাইট টু চেক কিন্তু কুইন চলে যাবে সুতরাং সব ভেরিয়েশানে কিন্তু কুইনটা চলে যাচ্ছে এই জন্যেই যখন মানে কালো বিষব দিয়ে এফ পনটা খায় তখন সাদা রিজাইন করে দেয় তো আশা করি আপনাদের এই চাপটা ভালো লেগেছে এটা মনে রাখবেন ক্যাটার ওপেনিংয়ে ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ